আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এলাম আজকে অ্যাপ্লিকের নতুন একটি কুশন কভারের ডিজাইন নিয়ে। যেহেতু কুশন কভারটি আজকে আমার হবে 16x16, তাই আমার কালো কাপড়টি আমি নিয়ে নিয়েছি, মানে মধ্যের ফুলের জন্য নিয়ে নিয়েছি আমি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, অর্থাৎ 4 ইঞ্চি কম। কালো কাপড়টাকে ভাঁজ করে এখন আমি কেটে নিব। তো এপ্লিকের এরকম কুশনের ডিজাইন আমার চ্যানেলে আরও আছে, আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। পাতাগুলো কেটে নেওয়ার পর আমি একটা বাসন্তী কালারের কাপড় নিয়ে নেব, এটা হচ্ছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি নিয়েছি আমি। এবং এই পাতার ভাঁজের অনুযায়ী আমি কালো কাপড়টাকে আমার কেটে নেব, যেন সমান সমান হয় ফুলটা। শুধু এপ্লিক নয়, আমার চ্যানেলটা হচ্ছে এরকম এপ্লিকের বিভিন্ন ধরনের বেডশিট, হ্যান্ড টাওয়েল এবং কুশন কভারের ডিজাইন এবং থ্রি পিসের ডিজাইন নিয়েই করা। তো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে পারেন আমার পাশে। কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন, এবং এর চারো সাইডে আমি কেটে নেব, যেন প্রতিটা একটা করে পাপড়ি হয়। এবং মধ্যের গুলটার জন্য আমি একটু কেটে নেব। তো মধ্যের ছোট ফুলটা আমার রেডি হয়ে গিয়েছে, আর যেটা আমি বাসন্তী কালারে চুজ করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার কম্বিনেশন চুজ করতে পারেন। তো এখানে আমি কালো কাপড়টা এখন বিছিয়ে আপনাদের দেখাবো যেটা কেমন হয়েছে ডিজাইনটা। তো ভিডিওর এতক্ষণ অবধি যারা ছিলেন পাশে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে আপনারা টেনে না দেখে আমার ভিডিওটা ফুল দেখবেন, তাহলে আপনারা ডিজাইনটা বুঝতে পারবেন খুব সহজেই এবং নিজেরাও তৈরি করে নিতে পারবেন। আমি অ্যাপ্লিকের ডিজাইনগুলো মূলত দেখাই খুবই ইজিলি, যেগুলো তৈরি করা যায়, যেগুলো আপনারা বিগিনাররা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং যে কেউ তৈরি করে নিতে পারবেন। তো কালো কাপড়টা আমার বিছানো শেষ, এর মাঝে আমি বাসন্তী কালারের ফুলটা দিয়ে দিয়েছি। তো এখন বুঝতেই পারছেন আমি বাসন্তী কালারের ফুলের অনুযায়ী কেন আমি কালো কাপড়টা কেটেছিলাম, এবং লালের মাঝে এই কালার কম্বিনেশনটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এখন এর মাঝে আমি পাতাগুলো লাগিয়ে নেওয়ার জন্য আমি ফেভিকল আঠা ইউজ করেছি এখানে, এবং প্রতিটা পাতাতে আমি ফেভিকল আঠাটা লাগিয়ে নেব। তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে আপনি লাইক একটা দিয়ে দিতে পারেন, আমি রিকোয়েস্ট করব যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেন এবং শেয়ার করে দেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। আমার চ্যানেলটা যেহেতু অ্যাপ্লিকের ডিজাইন নিয়েই মূলত, তাই আমি চেষ্টা করব যে আপনাদের জন্য খুবই ইজিলি যেগুলো অ্যাপ্লিক করা যায় বা যে কেউ যেগুলো করতে পারবে খুব সহজে, সেগুলি সেই ধরনের ডিজাইনগুলোই খুব সহজভাবে দেখানোর জন্য। এবং আপনারা কমেন্ট করে আমাকে সেটা জানাতে পারেন, এবং আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক এনকারেজ করে আমার নেক্সট ভিডিওটা আপলোড করতে। তো এখন আমি এই কালো কাপড়টা সেলাই করে নেব, এটা অবশ্যই হাতে সেলাই করতে হবে, এবং আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে ভাঁজ করে করে সেলাই করতে হবে। আপনারা একটু একটু করে ভাঁজ করবেন এবং সেলাই করে নেবেন। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা কিন্তু তা কমেন্ট বক্সে জানাতে পারেন, এতে আপনার আমার খুবই জানার সুবিধা হয় যে আপনারা কি ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন কি না, এবং আমিও খুব এনকারেজ হই আপনাদের এই কমেন্টগুলো পেলে। এবং আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন, কী ধরনের ডিজাইন চাচ্ছেন এবং কিসের উপর সেটা চাচ্ছেন, থ্রি পিস, বেডশিট, কুশন, কী ধরনের ডিজাইন সেটা আমাকে কিন্তু জানাতেই পারেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। এই ধরনের অ্যাপ্লিকের কুশন অথবা মশারির কুশন বা সোফার সেট তৈরি করে আপনি কিন্তু আপনার ঘরকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। এবং আমি লাস্টে দেখিয়ে দিব আমাদের সোফার কুশনের কভারটা, যেটা খুবই সুন্দর হয়েছে। তো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল অপশনটা আপনারা ক্লিক করে নিতে পারেন, যেন আমি ভিডিও দিতেই নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং আপনি ভিডিওটা তখনই দেখে নিতে পারেন।
তো ফাইনালি আমাদের সোফার কভারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে, এবং এটা অন্য কালারের মাঝে করেছি, আপনারা দেখতেই পারছেন ঠিক এরকমই হবে ওই ডিজাইনটাও, এবং পিছনে এরকম চেন সেলাই করে নেবেন আপনারা। এবং পিছনে সেলাইটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে, খুবই সুন্দর হয়েছে এই কালার কম্বিনেশনটাও। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার অনুযায়ী আপনারা করে নিতে পারেন এই ধরনের কুশন অথবা মশারির কুশন। তো এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই, এবং আল্লাহ হাফেজ।